বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি জানিয়েছে যে ভারত মহাসাগরীয় দ্বীপদেশ মালদ্বীপ বাংলাদেশ থেকে পলিমাটি নেয়ার আগ্রহ প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ গত নভেম্বরের শুরুর দিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে ফোন করে দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা করেন এবং তখনই তার পক্ষ থেকে পলিমাটি বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশ থেকে কেন পলিমাটি নেবে মালদ্বীপ, এ বিষয়ে জানাবো পুরো ভিডিওতে। ওই আলোচনার সময় উভয় পররাষ্ট্রমন্ত্রী দুদেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচলের বিষয়ে সম্মতি প্রকাশ করেন। ঢাকায় পররাষ্ট্র ও পানি সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে আলাপ করে জানা যায়, মালদ্বীপকে বালু ও পলিমাটি নেয়ার এই প্রস্তাব বাংলাদেশই প্রথম দিয়েছিল আর অন্তত 4 বছর আগে। শুক্রবার মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এম নাজমুল হাসানের বরাত দিয়ে বিবিসি জানায়, খুব শীঘ্রই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে সরাসরি বৈঠক হবে এবং তখন তাদের আলোচনায় বাংলাদেশ থেকে পলিমাটি নেয়া এবং সরাসরি জাহাজ চলাচলের মতো বিষয়গুলোও থাকবে। বাংলাদেশে তখন বিশেষ করে পায়রা সমুদ্র বন্দরের কাজ শুরুর সময় এটি আলোচনায় এসেছিল, কারণ ওই বন্দরের জন্য পটুয়াখালীর রামনাবাদ চ্যানেলে ব্যাপক ড্রেজিংয়ের সিদ্ধান্ত হয়েছিল। ড্রেজিং ডিসপোজাল অর্থাৎ ড্রেজিং করে যে বালু ও পলি সরানো হয় সেগুলো রাখা বা সরানোটা ড্রেজিংকে ব্যয়বহুল করে তোলায়। বিশেষজ্ঞরা এগুলো রপ্তানির প্রসঙ্গটি সামনে এনেছিলেন বলে জানা যায়। হাইকমিশনার জানান, কয়েক বছর আগেই বাংলাদেশ এমন প্রস্তাব মালদ্বীপকে দিয়েছিল কিন্তু পরে নানা কারণে তা নিয়ে খুব বেশি অগ্রগতি হয়নি। গত বছর আমি দায়িত্ব নিয়ে আসার পর মন্ত্রী মহোদয়ের পরামর্শ অনুযায়ী এ নিয়ে কাজ শুরু করেছি কিন্তু করোনার কারণে খুব বেশি অগ্রসর হওয়া যায়নি। তবে সম্ভাবনাটি অত্যন্ত উজ্জ্বল, কিছু সমস্যার সমাধান করা গেলে এটি বাংলাদেশের জন্য দারুণ বিষয় হবে বলে আশা করছি। হাইকমিশনার জানান, তারা এখন দুদেশের পররাষ্ট্রমন্ত্রীদের সম্ভাব্য সফর নিয়ে কাজ করছেন এবং আশা করছেন খুব শিগগিরই একটি সফর অনুষ্ঠিত হবে। হাইকমিশনার আরও বলেন, ওই সফরের সময় এসব বিষয়ে আলোচনায় আসবে, আশা করি এরপর টেকনিক্যাল লেভেলে কাজ হবে এবং আরও সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরি হবে, আর তখনই আমরা বলতে পারবো যে আসলে কী পরিমাণ রপ্তানি সম্ভব হবে বা কী প্রক্রিয়া সেটা হতে পারে। মালদ্বীপ আসলে কেন বাংলাদেশ থেকে পলি নেবে? ঢাকায় কর্মকর্তারা বলছেন, মালদ্বীপের অর্থনীতি চাঙ্গা হতে শুরু করেছে মূলত 1 দশক ধরে এবং 2012 সালে দেশটি মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে, আর মধ্যমায়ের দেশে পরিণত হওয়ার পর সেখানে ব্যাপক অবকাঠামো নির্মাণ শুরু হয়েছে। কিন্তু মালদ্বীপের সাগর থেকে আহরিত বালু দিয়ে নির্মাণ কাজ বা মাটি ভরাটের কাজ করা যায় না বলে দেশটিকে পার্শ্ববর্তী ভারত থেকে পলিমাটি ও বালু আমদানি করতে হয়। মূলত বাংলাদেশের সাথে আলোচনায় অগ্রসর না হওয়া এক পর্যায়ে এ বিষয়ে ভারতের সাথে একটি চুক্তি করে মালদ্বীপ। পলিমাটি ও বালু নিয়ে ভারতের একটি নীতিমালা আছে এবং দেশটি মালদ্বীপে রপ্তানির জন্য একটি কোটাও সংরক্ষিত করে রেখেছে। বাংলাদেশি হাইকমিশনার জানান, মালদ্বীপ দ্বীপভিত্তিক দেশ এবং সেখানে অনেক দ্বীপের ব্যাপক উন্নয়ন করা হচ্ছে, আর আইল্যান্ড বা দ্বীপ তৈরির জন্যই উপরিভাগে বিপুল পরিমাণ পলিমাটি দিতে হয়। আবার কৃষির জন্য মালদ্বীপ পলিমাটি ব্যবহার করে, তাই কৃষি ও আইল্যান্ড উন্নয়নের জন্য পলিমাটি যেমন দরকার তেমনি অবকাঠামো নির্মাণের জন্য তাদের দরকার প্রচুর বালু। বাংলাদেশের সিলেট সহ কয়েকটি এলাকার বালুর মান উন্নত বলে এগুলো নিয়ে তাদের আগ্রহ বাড়ছে। বালু ও পলিমাটির রপ্তানি ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে কী বাধা রয়েছে? বুয়েটের পানি সম্পদ প্রকৌশল বিভাগের অধ্যাপক আব্দুল বলেন, মালদ্বীপে বালু ও পলিমাটির রপ্তানি ক্ষেত্রে বড় বাধা হলো পরিবহন সমস্যা। দুই দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচল চুক্তি না থাকায় বাংলাদেশ থেকে জাহাজকে সিঙ্গাপুর হয়ে মালদ্বীপ যেতে হয় বলে পরিবহন খরচ অনেক বেড়ে যায়, অথচ ভারত বা শ্রীলঙ্কা থেকে সরাসরি জাহাজ মালদ্বীপে যেতে পারে বলে তাদের পরিবহন খরচও হয় অনেক কম। তিনি বলেন, সাগরের পানির উচ্চতা বেড়ে যাওয়ার কারণে দ্বীপগুলোতে ব্যাপক ভূমি উন্নয়ন কাজ করতে হবে মালদ্বীপকে, তবে বাংলাদেশ থেকে পলিমাটি ও বালু নেওয়ার কাজটা খুব সহজ হবে না, কারণ এটি ব্যয়বহুল এবং জাহাজ চলাচলের মতো অনেক কিছু জড়িত আছে যেগুলো নিয়ে নীতি নির্ধারকদের অনেক কিছু করণীয় আছে। সমস্যাগুলো সমাধান করতে পারলে অবশ্য সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। আমরা আশা করি এবার দুদেশের পররাষ্ট্রমন্ত্রীরা সরাসরি জাহাজ চলাচলে একমত হওয়ার বিষয়টি নিয়ে দ্রুতই অগ্রগতি হবে।